আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম গণতন্ত্রে বিশ্বাসী হলে নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিন সরকারকে বললেন ময়েন খান বেইলি রোডে রাজকের অভিযান নবাবী বোস ও সুলতান ডাইন সিলগালা ঢাবমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাময়িক বন্ধ ব্যানার জুলিয়ে পালিয়েছেন ও মালিকেরা জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপির সাতজন নেতা কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ার টাকা নিয়ে সংঘর্ষে আহত ত্রিশ জন বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ গর্ভপাত থেকে সাংবাদিক স্বীকৃতি দিল ফ্রান্স কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক মহারা পরিণতি সম্পর্কে সতর্ক করেছে পিয়ং ইয়ং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণতন্ত্রে বিশ্বাসী হলে ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা দিতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন সরকার যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করে তাহলে তাদের সামনে ঠিক একটি পথ খোলা আছে সেটা হলো এই ক্ষমতা দিয়ে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ঘোষণা করুক এটাই আমরা চাই রাজনীতি করে শান্তিপূর্ণ আজকে সরকার ফিরে আসুক এছাড়া সামনে আর কোনো পথ খোলা নেই দুপুরে মিরপুর পল্লবীতে সদ্যকালামুক্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি আপনারা কি মধ্যবর্তী নির্বাচনের দাবি জানাচ্ছেন এমন প্রশ্নের জবাবে ডক্টর খান বলেন মধ্যবর্তী নির্বাচন বলে কোনো কথা নেই যে নির্বাচন হয়েছে এটা কোনো নির্বাচন হয়নি আর শুধু বিএনপির নয় আওয়ামী লীগের ভোটাররাও এই নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছে এটা কোনো নির্বাচন নয় এটা প্রহসন নাটক ও সার্কাস আজকে যে সংসদ এটা একটা নাট্যশালায় পরিণত হয়েছে সুতরাং সরকার যে পথে হাঁটছে সেটা সঠিক পথ নয় বেলি রুটে রাজউকের অভিযান নবাবী বোস ও সুলতান সে ডাইন সিলগালা রাজধানী বেলি রুট এলাকায় অভিযান চালিয়েছে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ অভিযানে নবাবী বোস ও সুলতান সে ডাইন নামের দুটি রেস্তোরাঁ সিলগালা করে দেওয়া হয়েছে আজ বেলা এগারোটার দিকে অভিযান শুরু করেন রাজকের কর্মকর্তারা অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন পরে রাজুকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন সরেজমিনে গিয়ে দেখা যায় দুই তলায় একটি ভবনের তলায় নবাবী বোস রেস্তোরাঁটি অবস্থিত ভবনটির ওপরের তলায় পোশাকের একটি ব্র্যান্ডের শোরুম আছে সুলতানসা ডাইন বিষয়ে কর্মকর্তারা বলেন রেস্তোরাঁটি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি তবে তারা দাবি করেছেন তাদের সব কাগজপত্র আছে তাই আপাতত রেস্তোরাঁটি শিলগালা করা হয়েছে কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দেশে ধ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন নিয়ন্ত্রণ আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে ডিসিদের অনুরোধ করা হয়েছে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে কাজ করে বিশেষ করে রোজার আগে তারা যেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে উসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের একটি কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে করে কথা বলেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন প্রতি বছরের মতো জেলা প্রশাসকের সম্মেলনটি হচ্ছে সম্মেলনে মন্ত্রী ও সচিবরা তাদের মুখোমুখি হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আসিকে ডিসিদের একটি সভা হয়েছে সবাই ডিসিরা আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে কিছুই বলেননি ওনারা ছোট ছোট কিছু পয়েন্টে সবাই তুলেছেন তিনি বলেন ডিসিরা জানতে চেয়েছেন করোনার সময়ের মতো ভার্চুয়াল কোর্টের ব্যবস্থা করা যায় কিনা না তারা বলেছেন বিশেষ করে জঙ্গিদের আদালতে আনা নেওয়ায় কিছুটাই ঝুঁকি থাকে তাই ভার্চুয়াল কোর্টের কথা বলছেন ডিসিরা আমরা সেটা যাচাই বাসাই ও পরীক্ষা করে দেখব এটাই করা যায় কিনা সারা বাংলাদেশে ভার্চুয়াল কোর্ট করা যায় কিনা আমরা সেটা পরীক্ষা করে দেখব সাময়িক বন্ধ ব্যানার পালিয়েছেন ও মালিকেরা রেস্টুরেন্টের উন্নয়ন কাজের জন্য প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ এমন ব্যানার জুলিয়ে পাঁচটি রেস্তোরাঁ বন্ধ রেখে পালিয়েছেন এগুলোর মালিকেরা এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দলবল নিয়ে অভিযান চালাতে গিয়েও এসব রেস্তোরাঁ পরিদর্শন করতে পারেনি রাজধানীর চুক্তিপূর্ণ ভবন পরিদর্শনের পূর্ব ঘোষণা অনুযায়ী খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করার কথা ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এর ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে গতকাল থেকে এমন অভিযান শুরু করেছে সংস্থাটি সিটি কর্পোরেশনের অভিযান পরিচালনা করবে খবর পেয়ে আজ সকাল থেকে খিলগাঁওয়ের সহিত বাকি সড়কের দুই পাশে শতাধিক রেস্তোরাঁ মালিক পক্ষ বন্ধ রেখেছে এই পরিস্থিতিতে সেখানকার বহুতল একটি ভবনে অভিযান চালিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির ম্যাজিস্ট্রেট সাততলা এ ভবনের প্রতিটি তলায় রেস্তোরাঁ ছিল পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় পুরো ভবন সিলগালা করে দেওয়া হয় জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপির সাতজন নেতাকর্মী নৌগার রানীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা বিএনপি ও এর সহযোগী সংগঠনের কারাগারে পাঠিয়েছেন আদালত তারা সবাই হাইকোর্ট থেকে সপ্তাহের ছয় আগাম জামিনে ছিলেন দুপুরে আদালতে হাজির হয়ে আবার জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নৌগার জেলা ও দায়রা আদালতের বিচারক আবু শামিম আজাদ বিষয়টি নিশ্চিত করেন আসামিদের আইনজীবী সাব্বির হুসেন আদালত তাদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন আমরা পরে আবারও জামিন চাইব কারাগারে পাঠানোর বিএনপি নেতাকর্মীরা হলেন রানী রানীনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক মুশারফ হুসেন ফরহাদ আলী ও আতিকুজ্জামান উপজেলা বিএনপি সদস্য নয়ন খান উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুজাক্কির হুসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাসান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাস আলীম মন্ডল ব্রাহ্মণবাড়িয়ায় জুয়ার টাকা নিয়ে সংঘর্ষে আহত ত্রিজন বাড়িঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ ভ্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন উভয় পক্ষের ত্রিশ জন সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এ সময় উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর অগ্ন লুটপাট করা হয় আহতরা জেলার সদর সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জানা যায় সম্প্রীতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসর গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলমিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ির গোষ্ঠীর মহিত মিয়া ও তার ছেলেকে মারদ করেন এই নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এরই জের ধরে সকাল থেকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলও ব্যবহার করতে দেখা যায় এ সময় উভয় পক্ষের অন্তত দশটি বাড়ি করে ভাঙচুর অগ্নিসঞ্জের ঘটনা ঘটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছেন আর তিনজনকে আটক করেছেন ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দিল ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে সাংবাদিক অধিকারী স্বীকৃতি দিয়ে গর্ভপাতকে বৈধতা দিল ফ্রান্সে এই স্বীকৃতি দানের লক্ষ্যে উত্থাপিত একটি বিলের সমর্থনে ভোট দিয়েছেন নিম্নকক্ষ এসেম্বলি ন্যাশনাল ও উচ্চকক্ষ সিনেটরের অধিকাংশ সদস্য বিবিসি এক প্রতিবেদনে জানায় ফ্রান্সের সংবিধানে একটি সংশোধনী এনে গর্ভপাতের বিষয়টি যুক্ত করা হয় এ সময় এই মুহূর্তে করতালির মাধ্যমে স্বাগত জানায় আইন প্রণতরা এই মুহূর্তকে করতালির মাধ্যমে স্বাগত জানান আইন প্রণেতারা ফ্রান্সে উনিশশো সাল থেকে বৈধভাবে গর্ভপাত করা গেলেও এর কোনো সাংবাদিকের স্বীকৃতি এতদিন ছিল না এক জরিপে উঠে এসেছে দেশটির পঁচাশি শতাংশ নাগরিক গর্ভপাতের সাংবাদিককে স্বীকৃতি দিয়ে সংবিধানে সংশোধনী আনার পক্ষে এমনই এক প্রেক্ষাপটে উনিশশো আটানব্বই সালে সাংবাদিককে আইনের সংশোধনী আনতে সংসদে ভোটাভুটির আয়োজন করা হয় পাশ হওয়া সংশোধনী বিলের পক্ষে ভোট দেন দেশটির সাতশো আশি জন আইন প্রণেতারা আর বিলটির বিপক্ষে ভোট দেন মাত্র বাহাত্তর জন এই সংশোধনীকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট অ্যামানুয়েল মেকো ভোটের পর আই ফেল টাওয়ারে বিশেষ বার্তা লেখা হয় মাই বডি মাই চয়েস তবে গর্ভপাতের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বেটিকান পন্থীরা কোরিয়া ও যুক্তরাষ্ট্রে সামরিক মহারা পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন পিয়ং ইয়ং উত্তর কোরিয়া হুশিয়ারি দিয়ে বলেছেন শিউল এবং ওয়াশিংটনকে এই সপ্তাহে অনুষ্ঠেয় বৃহৎ আকারে সামরিক মহারার জন্য মূল্য দিতে হবে পিয়ং ইয়ং দুই মিত্র দেশের উদ্বেগজনক মহারা বন্ধ করার আহ্বান জানিয়েছেন এই বছর পিয়ং ইয়ং ইতিমধ্যে উত্তর কোরিয়াকে তার প্রধান শত্রু ঘোষণা করেছেন পূর্ণ একত্রিকরণ ও প্রসারের জন্য নিবেদিত এজেন্সিগুলো কে বর্জন করেছে এবং এমনকি শূন্য দশমিক শূন্য শূন্য এক মিলিমিটার আঞ্চলিক লঙ্ঘনের জন্য যুদ্ধের হুমকি দিয়েছে থেকে পিয়ং ক্রমাগত ক্রমবর্ধমান পরমাণু হুমকির প্রতিক্রিয়া জানাতে তাদের প্রস্তুতি বাড়াতে ওয়াশিংটন এবং শিওল তাদের বার্ষিক বসন্ত সামরিক মহড়া শুরু করেছে এই মহড়াতে গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্য অংশগ্রহণ করে মিত্ররা বলছেন ফ্রিডম শিট আটচল্লিশটি মাঠ মহড়ার সাথে জড়িত থাকবে এবং এতে বাদাদানের মহারা বোমা হামলা বিমান হামলা এবং সরাসরি গুলি চালানো হবে উত্তরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এবং এক মুখপাত্র শিউল এবং ওয়াশিংটনকে বেপরুয়া এবং উন্মাতা যুদ্ধ উন্মত্ত যুদ্ধ মহারা বন্ধ করার আহ্বান জানিয়েছে